সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ 29শে অক্টোবর বৃহস্পতিবার। আপনারা যে হাটটি দেখছেন, এই হাটটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট, রেলবাজার হাট। এই রেলবাজার হাটটি আগে অনেক বৃহৎ পরিসরে বসত দর্শক, কিন্তু আস্তে আস্তে এই হাটটির পরিধিটা একটু কমে যাচ্ছে। এই হাট থেকে শুধুমাত্র ছোট ছোট গরু কিছু পাওয়া যায় এবং উন্নত মানের গরুগুলো পাওয়া যায় না। তো এই ছোট ছোট গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে দর্শক, সেগুলোই আপনাদের আজকে জানাবো। তাহলে চলেন দর্শক, একটু জেনে আসি। এখনো দাঁত হয় না। আনুমানিক কতদিন বয়স হতে পারে? নয় দশ মাস। আরিয়া গরুটি দেশি গরু না? চাচ্ছিলেন দাম কত এটা? ও, আপনি কিনে নিয়েছেন ভাই? আপনি কত নিলেন এটা? 26,000 টাকা। এই যে দর্শক দিচ্ছি, 26,000 টাকা বিক্রি হয়ে গেছে। কোথা থেকে আসছেন আপনি? 8 নম্বর উপশহর। কোথায়? উপশহর 8 নম্বর। ও, উপশহর 8 নম্বর থেকে আসছে উনি। আচ্ছা, আর নিয়েছেন না এটাই? আরও নেবেন? ওইরকম গরু পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই যে মাঝখানে যেটা দেখছি, এটা কি আরিয়া? হ্যাঁ। এটা কত টাকা চাচ্ছিলেন? 26,500। কত বললো? এখনো কেউ দামে বলে নাই? আচ্ছা আচ্ছা, কত হলে এটা বিক্রি করতে পারবেন? 22 হলেই ছেড়ে দেবে। এটা আনুমানিক কতদিন বয়স হতে পারে? 8-9 মাস বা একটু কম বেশ হতে পারে, একটা চোখের আইডিয়াই বলছে উনি বয়সগুলো আমাদের। আচ্ছা, তার পাশে যেটা দেখছি, এটা কি জাতের? এটা কি আরিয়া? এটা আরিয়া। এটা খাওয়া দাওয়া কি কম হয়েছে, হাড্ডিসার হয়ে আছে? এটা চাচ্ছিলেন কত? খেলায় নাই। এটা চাচ্ছিলেন কত? এটা ওরকম চাচ্ছিলেন বললো, 26 বলছে চাচ্ছেন, বলছে কত? 22-23 বলছে। আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত? 24 হলেই দিয়ে দেবেন। এবং তার পাশে যে আমরা সাদাটা দেখছি যেটা, এটা কত টাকা চাচ্ছিলেন এবং কত টাকা হলে বিক্রি করবেন? 24 চাচ্ছিলেন, 22 হলে বিক্রি করে দেবেন? 22,000 হলে উনি এটি বিক্রি করে দেবে। আমরা এই রেলবাজার হাট থেকে আপনাদের গরুগুলোর দাম জানাচ্ছি। আমরা জানিয়ে রেখে, এই হাটে আগে একটু পরিধিটা বড় ছিল, কিন্তু আস্তে আস্তে এর পরিধিটা একটু ছোট হয়ে যাচ্ছে। তবে এখানে ছোট ছোট গরুগুলো বেশি আসে, আর যে সকল উন্নত মানের গরু ওই গরুগুলো এই হাটে খুব কম আসে। আর এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বৃহস্পতিবার। আজ বৃহস্পতিবার এই হাট থেকে আপনাদের গরুগুলো দাম জানাচ্ছি। কী খবর ভাই, ভালো আছো? হ্যাঁ। কয়টা নিয়ে আসছো আজকে? আসি 9টা আসছি। 11টা নিয়ে আসছো? 10টা। 10টা অনেকগুলাই। বিক্রি ব্যাপটা কটা হলো? বিক্রি একটা দুটো দুইটা হয়েছে, লাভ হয়েছে দুটাই? হয়েছে খরচাটা, ওগুলো লস। লস মানে যা কিনা হয়েছে তাই বিক্রি, খরচাগুলো লস। ওই যে এ পাশে যেটা দেখছি, ওই যে লালটা, ওটা কত টাকা চাওয়া হচ্ছে? 27। মূল্য কত? কত বলছে? 22,000 বলছে। দেব না ওটা? কিছু হলে দিয়ে দেব। 22,500 হলেই ছেড়ে দেব? 22,500। এগুলো কি 5,000 টাকা নিয়ে যাওয়া হয়েছিল? না, কত উঠছিল ওখানে দাম? আমি যেটা জানি দেবো না, তার পাশে যেটা দেখছি সাদা রঙের, এটা ওই দাম? এটা 22,250 হলেই ছেড়ে দর্শক, 22,250 হলেই উনি ছেড়ে দেবে। আমরা ওটা 45 বলছি দাম জানাচ্ছি। ওই পর্যন্তই কত পর্যন্ত বললো এটা? কত পর্যন্ত বলছো? এখনো দাম বলে না। এ পাশে যে কালোটা বলছে, এটা কত টাকা চাও? 27,000 টাকা। 27? আরিয়া বলো। আরিয়া বিক্রি কত? বিক্রি কত হলো? 23,000 টাকা। কত? 23। 23,000 টাকা হলে বিক্রি হয়ে যাবে। তারপরে মাঝখানে যেটা দেখছি, এটা 25,500।
25,500 এই দর্শক, এটি আরিয়া না? আরিয়া 22,000 টাকা হলে বিক্রি করব, 22,000 হলেই এই রেল বাজার থেকে যে সকল সারগুলো আরিয়া গুলো এই গুলো দাম দাঁড়াচ্ছে। তার পাশে এই যে যেটা দিচ্ছে এটা এটা কত টাকা চলছে? এটা 28,500 দাম। 24,500 বলছে। এটা কি জাত? ক্রস। ক্রস জাত। এই দর্শক 24,500 পর্যন্ত দাম বলছে, আর কিছু হলে হয়তো বা বিক্রি করে দেবে। আমরা এই রেলবাজার হাট থেকে আপনাদের গরুগুলো দাম জানাচ্ছি। এই যে এ পাশে দুইটা দেখছি সুন্দর নিয়ে দাঁড়িয়ে আছে ভাই, এই যে ভাই লালটা দেখতে দেখছি, কত টাকা চাচ্ছেন? লালটা চাচ্ছি ভাইয়া 25,500। কত বললো দাম? বলতেছে 20,000। 20,000 দাম মানে কম বলছে মনে হয়। হ্যাঁ, বিক্রি কত হলো হবে? বিক্রি নিমনে 24,000 বেশি ভাই ভাই। 24,000? হ্যাঁ। 24,000 নিচে হবে না? না, 10 টাকা ধান্দা হবে না। না হলে হবে না। আর এই যে এই যেটা দেখছি এর পাশে, এটা কত টাকা দাম চাচ্ছে? এটা ধান্দা দিয়ে 20,000। এটা কত বললো দাম? বলতেছে 14,15। 14,15 বলছে। আচ্ছা, এটা বিক্রি কত, বেচা বিক্রি কত হলে হবে? নিমনে 17,000 বেশি হবে। 17,000, তাহলে তো কমেই দাম। এটা কি আরিয়া না বকনা? বাদছি গরু, বকনা গরু। 17,000 হলে বেশি দিন। এই যে দেখছেন আমরা আপনাদের এই রেলবাজার হাট থেকে গরুগুলোর একটু দাম দেওয়ার চেষ্টা করছি। কয়টা নিয়ে আসছেন আজকে? দুইটায়। আচ্ছা, বিক্রি হয়ে যাবে। এটা কার আপনার? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম বাবা, ভাই ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন আজকে বিক্রি করতে? দুইটা। এই যে এটা একটা? জি জি, একটা বিক্রি হয়েছে। লাভ হয়েছে মোটামুটি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা চাই আপনাদের ভালো একটা ব্যবসা হোক। এই যে এ পাশে যেটা দিচ্ছি লালটা, লালটা আমার, ওটা আমাদের না। আচ্ছা আচ্ছা, এই সাদাটা হচ্ছে আপনার। এটা কি দেশি? দেশি বকনা। চাচ্ছিলেন কত? চাচ্ছিলাম একুশ। বললো কত? 16,000-17,000 টাকা বলছে। 16,000 টাকা চাওয়া তাম। 16,500 টাকা বলছে। বিক্রি কত হলে করবে? বিক্রি 18 হলে বিক্রি করবো। 18 হলে বিক্রি করবে? 18 হচ্ছে বিক্রি হবে না। আনুমানিক কতদিনের মতো হতে পারে বয়স? 7-8 মাস। 7-8 মাস বয়স হতে পারে, যেটি আমাদের আইডিয়া দিচ্ছে না। আমরা রেলবাজার হাট থেকে আপনাদের গরুগুলো দাম দাঁড়াচ্ছি। এপাশে একটা রঙিন গরু দিচ্ছে, এটা দাম দাঁড়াচ্ছে। ভাই ভালো আছেন? ভালো ভাই। কয়টা নিয়ে আসছেন আজকে? আমরা চাই আপনারা ভালো একটা ব্যবসা করেন। এই যে পাশে যেটা লালটা দেখছি, এটা বকনা গরু না? বকনা গরু। কতদিনের মতো বয়স? মনে করেন 11 মাস। 11 মাস। চাচ্ছিলেন কত আর বললো কত? চাচ্ছি প্রতি চাচ্ছি আর 21 বলছে। 21 বলছে, দিবেন না? কত হলে দিবেন? না মনে করো 22 হলে দিব। 22 21 হলে দিব। 21 হলে দিব। এই যে দর্শক, 21 হলেই বিক্রি করে দেবো। এর তার পাশে যেটা দেখছিলাম, কালকে ফাসিলাতে 5টা বিক্রি করছে, ব্যবসা হয়েছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। এটাও আশা করা যায় যে ভালো একটা ব্যবসা বিক্রি করে দিবেন। এটা সার, এই সারটা কত টাকা চাচ্ছেন? 18,500 যাচ্ছে। 18,500। আনুমানিক কতদিন বয়স? 7-8 মাস হবে আর কি। 7-8 মাস। কত হলে বিক্রি করবেন? 15 বলছিল আগে, 16 হলে দেবো আর কি। 16 হলেই দিয়ে দেবেন। আচ্ছা, এই যে তার পাশে যেটা দেখছি, হ্যাঁ এটা বকনা? এটা বকনা। কত হলে বিক্রি করবেন? 12,500 হলে দেবো। 12,500 হলে বকনাটা বিক্রি হয়ে যাবে। আর ওটা 17 হলে দেবো। সারগরু? বকনা। 17,000 হলে এটা বিক্রি করে দেবে দর্শক দেখছেন। কত পর্যন্ত দাম বললো এটার? এটা 15,500। 15,500। আর এই যে মাঝখানে যেটা দিচ্ছে, 11,500।
11,000 দাম বলছে, ওটা 15,500 বলছে। আমরা এই রেলবাজার হাট থেকে আপনাদের গরুগুলো দাম দাঁড়াচ্ছি। রেলবাজার হাট খুব বড়ো পরিসরে বসে না, হালকা পরিসরে বসছে, তবে এখানে ছোটো ছোটো গরুগুলো বেশি পাওয়া যায়। নয় নম্বর পর্যন্ত।